সৌর্য আর বীর্যর প্রমাণ দি আজি আরক্ষিত 1800তকৈও অধিক জওয়ানে আনুষ্ঠানিকভাবে যোগদান করিলে। মই অসম আরক্ষীর নতুনক যোগদান করা জওয়ান সকলক অভিনন্দন জানাইছো, তেওঁলোকৰ পিতৃ মাতৃকো মোৰ প্ৰণাম জানাইছো। আজি যোগদান অসম আরক্ষীত যোগদান করা এই আরক্ষীর জওয়ান সকল এটা স্বচ্ছ আর নিকা যোগদান প্রক্রিয়ার মাজেরে যোৱা বছর তেওঁলোকে প্রশিক্ষণত যোগদান কৰিছিল আৰু আজি তেওঁলোকে প্রশিক্ষণ শেষ কৰি অসম আরক্ষীত আনুষ্ঠানিকভাবে যোগদান করলে। অহা কিছুদিনের পিছত আমি অসম আরক্ষীত নতুনক রেইজ করা বা নতুনক আরম্ভ করা চারিটা কমান্ডো বেটেলিয়নের জওয়ান সকলেরও দীক্ষান্ত সমারোহ অনুষ্ঠিত করিম। ভারতীয় সেনার অধীনত ইতিমধ্যে প্রশিক্ষণ লৈ আছে আৰু অহা কিছুদিনের পিছত শেষ প্রশিক্ষণের দেরগাঁওর লাচিত বৰফুকন একাডেমীত উপস্থিত হব। অহা 7 অক্টোবর তারিখে আমি অসম আরক্ষীর বিভিন্ন পর্যায়ের 5000 আরো নতুন পদ নিযুক্তির মুকলি করে দিম, যাতে অসম আরক্ষী এটা রিক্ত স্থল যুক্ত যত খালি ভেকেন্সি নথকা এটা আরক্ষী বললৈ রূপান্তর হব পারে। হব মই দেখা নাই বাবা, মই চুয়াই নাই কি বিতর্কিত মন্ত্র, মই ৰাতিটো সোনকালে শুই থাকিলো। ইয়াত বিজি সকলে পিটি করিলে তেওঁলোকো তেওঁলোকে শপত পিটি পিটি কৰোতে খাই দিছে। তেওঁলোকে ইউনিফর্মত খাব লাগে বুলি কথা নহয়, পিটিটো এটা দীক্ষান্ত সমারোহরে এটা পার্ট হয়, যিখিনিয়ে পিছত ভারতীয় ফ্লেগৰ নিশানত পিটি করলে শপথ সকলে খায় আর দীক্ষান্ত সমারোহর পার্ট এটা হিসাবে পিটিটো আছে প্যারেডর লগতে। এই 7 অক্টোবরত আৰু 5000 পোস্ট ওলাব আর মই আগতে কোৱাৰ দৰে অক্টোবরত 22000 ওলাব, 1 লাখটো পার হয়ে যাব, এটা 1,10,000লৈকে গতি করব। এইবিলাক অদ্ভুত অদ্ভুত কার্যসূচী মই আগতে জীবনত শুনা নাই, কিবা চরে চরে বাগানে বাগানে চাঙে চাঙে দুদিন পিছত গছে গছেও যাব, গতি ইয়াত আমি কমেন্ট দি লাভ নাই। বিজেপি মানুষের হৃদয়ে হৃদয়ে, মানুষের অন্তরে অন্তরে বিজেপি, বাকি সকল চাঙত যাব, বাগিচাত যাব, বাগানত যাব, আমি মানুষের অন্তরত যাব।